আচ্ছা বলুন তো এটা স্বাধীন ভারতের কোনো পরিচিত ছবি যা আজকের পশ্চিমবঙ্গে দেখছেন সরকারের এক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীকে জেরার মুখে পড়তে হচ্ছে দুর্নীতির অভিযোগে কয়েক তল্লাশির পর তথ্য তিনি গ্রেফতার হচ্ছেন ঘন্টার এমন চিত্র পশ্চিমবঙ্গের মাটিতে বসে আপনি আমি কল্পনা করেছি কখনো সরকারি চাকরির বিনিময়ে রাজ্যের মানুষের কষ্টার্জিত কোটি কোটি টাকার পাহাড় জমবে এক মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়িতে ভেবেছি কখনো অথচ এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২২ কোটি টাকা এসএসসি দুর্নীতির নাটের গুরু পার্থ চট্টোপাধ্যায়ের পাহাড় প্রমাণ লুটের টাকার উপেক্ষিত একটা ছোট্ট অংশ প্রমাণ কিন্তু মিলেছে যে তথ্য প্রমাণ বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে করা একটি অভিযোগের স্বপক্ষে হাজির করতে পারেননি মাননীয়া সেই তথ্য প্রমাণের ভারেই তৃণমূল সরকারের দুর্নীতির জাহাজ ডুবছে প্রতিদিন দক্ষিণ কলকাতার অভিজাত ফ্ল্যাটের মালিক অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই তাকে চেনেন সকলে রাজ্যের অন্যান্য তৃণমূলী নেতা মন্ত্রীদেরও অচেনা নন অর্পিতা শুক্রবার বিকেলে তাঁর বাড়ি থেকেই মিলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জখের ধন অর্পিতার হরিদেবপুরের অভিজাত আবাসন থেকে দু আর পাঁচশো টাকার নোট মিলেছে নগদ বাইশ কোটি টাকা নিউ ব্যারাকপুরের জাগৃতি সংঘের কাছে তাঁর আরেকটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে ডলার ও সোনা না অর্পিতার নয় এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের অন্যান্য ঘনিষ্ঠদের তালিকায় রয়েছে ঘনিষ্ঠাট যাদবপুর সহ বিভিন্ন জায়গায় আঠেরোটি বাড়ি এবং ফ্ল্যাট এছাড়াও বীরভূমের বোলপুর মৌজায় তাদের বিভিন্ন জমির নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি আপনার মনে প্রশ্ন যাচ্ছে কে এরা কারা কে এই অর্পিতা মুখার্জি ওড়িয়া এবং তেলেগু ছবির ফ্লপ নায়িকার সম্পত্তির পেছনের কি ভাবছেন নিশ্চয়ই খুব বেশি বেগ পেতে হবে না তথ্য বলছে পার্থ চ্যাটার্জির সাথে ঘনিষ্ঠতা বাড়ার পর থেকেই সম্পত্তির এই বারবারন্ত অর্পিতার রাজ্যে বেনজির শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার ভোর থেকেই তল্লাশি অভিযান শুরু করে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতির সত্যতা প্রমাণিত হবে এরপরই আদালতে কিংবা তদন্তকারী সংস্থার জেরায় বারবার উঠে এসেছে তৃণমূলের রাঘব বোয়ালদের নাম সেই দুর্নীতির পিছনে থাকা কোটি কোটি টাকার হদিশের সন্ধানে বেরিয়ে প্রথম দিনেই বাজিমাত এডির তবে সূত্র বলছে এ আইসবার্গের জলের উপরে বেরিয়ে পড়া চূড়া মাত্র জলের তলায় সন্ধান চালালে মিলবে আস্ত একটা হিমশৈল শুক্রবার সকাল থেকেই রাজ্যের দুই মন্ত্রীর বাড়ি সহ একযোগে দশটি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পার্থ চ্যাটার্জিকে দফায় দফায় জেরা করে মেলা সূত্র ধরে লুকোনো ভল্টের সন্ধান পায় ইডি একই সঙ্গে এদিন পশ্চিম মেদিনীপুরের পিংলাতে তার স্ত্রীর নামে ইন্টারন্যাশনাল স্কুল বিপুল বিনিয়োগের তদন্ত চালাতে গিয়ে তার জামাইয়ের দুই আত্মীয়ের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে সেখান থেকেও একটা ব্যাপক পরিমাণের টাকা এবং সোনা উদ্ধার করেছে আয়কর দফতর ভাবুন তো আর তহবিল তৎসুপের অপরাধে আমাদের ভিলেনের লিস্টে নাকি প্রথম দিকে থাকেন বিচারা মগনলাল মেঘরাজ চৌত্রিশ বছরের অনেক গল্পই তো আমরা শুনেছি পাড়ার তৃণমূলী দুষ্কৃতীদের নন্দীগ্রাম সিঙ্গুর আনন্দমার্গী, মরিরঝাবি সাঁইবাড়ির নামতা গুনতে শুনেছি সেই দুষ্কৃতকারীদের যদি একটু জানিয়ে দেওয়া যেত চৌত্রিশ বছরের এই বাংলায় একটা অনিয়ম একটা দুর্নীতি একটা গণহত্যার প্রমাণও কিন্তু তাদের দিদি আর দিদির পদলেহনকারী পুলিশ সিআইডি কমিশন আজ অবধি দিতে পারেনি চৌত্রিশ বছরের এই বাংলায় টাকার বিনিময় কলেজ অনার্সের সিট বিক্রি হয়নি চৌত্রিশ বছরের এই বাংলায় মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীদের সেফ ঘোষ দিতে না পারার কারণে আত্মহত্যা করতে হয়নি চৌত্রিশ বছরের বাংলায় মুখ্যমন্ত্রীদের কাটমানির পঁচাত্তর শতাংশ পার্টি ফান্ডে জমা করার ফ্রিপ দিতে হয়নি চৌত্রিশ বছরের বাংলায় নিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন দেখতে ভুলে যাওয়া বেকার যুব সমাজকে ভোট লুঠের বোমা বাঁধতে গিয়ে মরতে হয়নি উনিশশো থেকে দুহাজার এ রাজ্যে প্রতি বছর এসএসসির মাধ্যমে নিয়োগ হয়েছিল মোট এক লক্ষ পঁচাশি হাজার আটশো পঁয়তাল্লিশ টন হ্যাঁ আট থেকে দশ লক্ষ টাকার ঘুষ না দিয়ে মেধা তালিকা গোপন না রেখেই স্বজন পোষণ আর বেনিয়মের গন্ধ গায়ে না আমি দু হাজার এগারোতে এই মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তেহারের চৌত্রিশ পাতায় বলেছিলেন প্রতি বছর দু লক্ষ বেকারের চাকরি হবে হয়েছে বছরে আশি কোটি টাকা খরচ করে ক্লাবে গুন্ডা পোষা হয়েছে তিনশো কোটির বিনিময়ে গুচ্ছের উৎসব হয়েছে রামনবমী আর হনুমান পুজোর নামে সাম্প্রদায়িকতার বারুদ সাজানো হয়েছে শুধু বছর বছর এসএসসিটা আর হয়নি রাজ্য সরকারি দফতরের শূন্য পদগুলোতে নিয়োগটা আর হয়নি বেকারদের পেটে ভাতটা আর চুটেনি স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের বুকে থেকে বড় নিয়োগ দুর্নীতি প্রাইমারি আপার প্রাইমারি টেট এসএসসি কি নেই ঝুলিতে কোটি কোটি টাকার মানি লন্ড্রিদের এমন বেনজির অভিযোগ রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মুখ পড়েছে বাংলার ফাঁকা খাতা জমা দিয়ে কোটি টাকার বিনিময় চাকরি পেয়েছে অকৃতকার্যরা আর ধর্মতলায় অনশন অবস্থানে রাত কাটছে পরীক্ষায় উত্তীর্ণ বেকারদের তৃণমূলের মুখপাত্র স্বভাবতই এ ঘটনার দায় ঝেড়েছেন দলের কাঁধ থেকে বলেছেন দলের সাথে এই ঘটনার যোগ নেই কারো অথচ তৃণমূলের বহু অনুষ্ঠানে অর্পিতাকে মঞ্চে দেখা গেছে পার্থ চ্যাটার্জি ববি হাকিমদের সহ খোদ তৃণমূল সুপ্রিমোর সাথেও এত সহজে রেহাই মিলবে কি গত এগারো বছরে শিক্ষাক্ষেত্রে নিয়োগে চরম দুর্নীতি দুর্নীতি স্বাস্থ্যকর্মী নিয়োগে দুর্নীতি সর্বত্র উন্নয়নের মিথ্যে মোড়কে বাংলাকে বাঁধতে চেয়েছে তৃণমূল সরকার কয়লা পাচার কাণ্ড থেকে বেআইনি বালি খাদানের নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের প্রায় সমস্ত হর্তাকর্তাবিধা তাদের সরকারি হিসেবে তাদের আয় বেড়েছে কয়েক কোটি টাকা আর হিসেব বহির্ভূত আয় আমার আপনার হিসেবের বাইরে গত এগারো বছরে বাংলার অসংখ্য বেকারের স্বপ্ন বুলডোজার চালিয়ে কোটি টাকার অট্টালিকা বানিয়েছে তৃণমূল গরিব মানুষের কষ্টার্জিত টাকার বিনিময়ে উন্নয়নের বিশ্ব বাংলা গড়েছে আসলে দুর্নীতি তো তৃণমূলের ভিত্তি পুঁজিবাদী সমাজের আকাঙ্ক্ষায় তৃণমূলের মতো কারবারি দলগুলো ফাটকাবাজির তো আসলে এভাবেই অবক্ষয়ের পথে নিয়ে যেতে চায় সমাজকে আর সমাজকে শিক্ষাকে অর্থনীতিকে পিছিয়ে দেয় কয়েক দশক অবশেষে প্রায় চব্বিশ ঘন্টা টানা পোড়েনের পর আজ সকালে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে দুর্নীতির গ্রেফতারের জন্য অপেক্ষা কিসের কেনই বা তৃণমূল সরকারকে সরাসরি দায়ী করা হচ্ছে না এই বিশাল অর্থনৈতিক কেলেঙ্কারির ঘটনায় আমরা চাই অবিলম্বে গ্রেফতার করা হোক দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের সমস্ত শীর্ষ নেতাকে আমরা চাই হিসেব হোক উদ্ধার হওয়া এক একটি কানাকড়ির তদন্ত হোক সরকারের সমস্ত ক্ষেত্রের দুর্নীতির তৃণমূল বিজেপির টান টান চিত্রনাট্যের আড়ালে যোগ সাজসের মুখোশ টেনে ছিঁড়ে ফেলুক বাংলার জনগণ প্রত্যেকটি বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠুক মানুষ কদি থেকে টেনে নামাক ঠক প্রবঞ্চকদের আর এই লড়াইয়ে মানুষের সাথে রাস্তায় আছি আমরা হকের দাবি ছিনিয়ে নিতে এ লড়াই চলবে রাজপথে গ্রাম নগর বন্দরে আদালতে চোখে চোখ রেখে তঞ্চকতার বিরুদ্ধে মানুষের পাশে থেকে লড়ব আমরা শেষ পর্যন্ত